আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাজিস্ট্রিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2023 সাজেশন ভিত্তিক আলোচনা অষ্টম শ্রেণী গণিত, এবং এই গণিতের জ্যামিতি বিভাগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। জ্যামিতিতে কী কী প্রশ্ন আসবে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়লে তোমাদের এ প্লাস হবে, মানে 80% নম্বর পাবা, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এবং একাকৃত অঙ্কেতে দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কি করতে হবে সেটিও বলে দেব। তো চলো মূল আলোচনাতে চলে যাই। তার আগে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং ফেসবুক পেজটিও লাইক দিয়ে থাকবা। তো চলো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো জ্যামিতি সেটি দেখে নেই। জ্যামিতিতে মোট অধ্যায় আছে হচ্ছে নবম এবং দশম অধ্যায়। এই দুই অধ্যায়টি এই বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে আছে। এখন এই দুইটা অধ্যায় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি। নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে অলরেডি আমি দুইটা সিকিউ প্রশ্নের উত্তর দিয়েছি, তোমরা সেটি দেখে নিবা, আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে। এখন আপাতত যেগুলো পড়লেই কমন আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো একে একে চলে যাই। এখানে একটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে এই যে 9.2 পিথাগোরাসের উপপাদ্য। একটি সমকোণী অতি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এই যে প্রশ্নটি, এটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। আমি বলবো যে 100%-এর মধ্যে এই প্রশ্নটা, এবং মানে 9.2 এবং আরেকটা আছে 9.3, আমি একটু পরে দেখাবো, এই দুইটার মধ্যে 100% গ্যারান্টি যে একটি পরীক্ষাতে আসবেই। এবং সেটি কোনটি আমি বলি, আমি সংক্ষিপ্ত আকারে বলি এটিতে, যে এই পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাকচুয়ালি কী। এখানে এই যেখানে একটি বিষয় লেখা আছে 3² + 4² = 5², এটি বলতে এরকম বোঝায় 3² = 9 আর 4² = 16 আর 5² = 25। হ্যাঁ, এটি হয়। তাহলে এইটা যদি এখন যোগ করা যায় তাহলে 25 = 25, তার মানে দুই পক্ষের সমান। এই যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি যদি সমান হয় তবে সেটি পিথাগোরাসের উপপাদ্য। এটি অনেক নিয়মেই প্রকাশ করা যায়। এখানে ই আঁকাতে হবে, তিনটা বাহুর উপর তিনটা বর্গ আঁকাতে হবে। বর্গ আঁকালে তাহলে সেটি এই দুইটা বাহুর সমষ্টি তার অতিভুজের সমষ্টি অতিভুজের বর্গের সমান হবে। আচ্ছা, এটি অলরেডি বলেছি আমি। আরও ক্লিয়ারভাবে বুঝতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটি দেখে নেবা, যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ দিয়ে সাজ দিলে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এটি গেল। এখন এখান থেকে এই যেখানে যেটির কথা এতক্ষণ বললাম, যে 9.3 এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তার মানে পিথাগোরাসের উপপাদ্যের যেটি ছিল ঠিক তার বিপরীত যেটি, সেটি হচ্ছে এটি। তার মানে এখানে কী বলছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান হয়, তার মানে পিথাগোরাসের উপপাদ্য হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। অর্থাৎ এখানে বলছে যে এই যে দুইটা বাহু এবং এই বাহুর বর্গের সমষ্টি যদি সমান হয় তবে শেষোক্ত বলতে এই এইটা হচ্ছে সমকোণ হবে, আর এটি হচ্ছে এই প্রমাণ করতে হবে। এবং এটা ক্লিয়ারভাবে এখানে দেওয়া আছে প্রমাণ করাটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম যে 9.2 এবং 9.3 এইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। আমার কাছে বুঝে নাও, যাদের সিলেবাসে আছে তারা অবশ্যই 100% দুইটার ভিতরে একটা আসবেই, কেননা মোট অধ্যায় হচ্ছে নবম অধ্যায় এবং দশম অধ্যায়। এই দুইটা অধ্যায়ের মধ্যে এখান থেকে একটি প্রশ্ন আসবে, এখান থেকে একটি প্রশ্ন আসবে, একটা করে প্রশ্ন যখন হবে, মোট প্রশ্ন তো হবে তিনটা জ্যামিতি থেকে, তার ভিতর একটা প্রশ্ন আগেরটা হবে এবং আরেকটা হবে হচ্ছে এই নবম থেকে। যদি একটা খ হয়, ধরে নিই আমি খ, তাহলে এখান থেকে হবে হচ্ছে গ, অথবা এক অধ্যায় থেকেই দুইটা হতে পারে, এটা প্রশ্ন প্রণেতা ইচ্ছা অনুযায়ী হবে। তবে প্রশ্ন আমি যেটা বললাম সেটা অবশ্যই এই দুইটার ভিতরে একটা থাকবে, এটা শিওর। এইটা গেল। এখন এখান থেকে আর একটু আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে পরের অধ্যায় চলে যাব, দশম অধ্যায়। এই অধ্যায়টিকে মোটামুটি এখান থেকে গেলাম। পরের অধ্যায়টা হচ্ছে, এখানে এইগুলো সব সংজ্ঞা আছে ছোটোখাটো, যেগুলো ক আসতে পারে কতে,
আর খ আর গ নিয়েই আমি মোটামুটি আলোচনা করছি, যেটি সৃজনশীলে এসে থাকে, অর্থাৎ সিকিউয়ে। হ্যাঁ, এই যেখানে উপপাদ্য এক, এটি খুবই ইম্পর্টেন্ট। এখানে মোট উপপাদ্য আসেই মোট হচ্ছে এক, দুই এবং তিন, এই তিনটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, তিনটাই উপপাদ্য আছে। এই এটা হচ্ছে একটি, সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মাধ্যমে সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তারপরে যে এটি এটি খুবই আসবে, এটি আসতে পারে এইভাবে লিখিত অথবা এই যেখানে আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা হলে এম জ্যায়ের মাধ্যবিন্দু, তাহলে এখন প্রমাণ করতে হবে আমাদের এটা যে ও এম রেখাংশ এবি জ্যায়ের উপর লম্ব, এটিও আসতে পারে। আবার ফিনিশিং আসে এই যে ওই ওইটা থাকলে প্রমাণ করো যে ও এম লম্ব এবি, এটাও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে পরীক্ষায়। এবং প্রশ্ন পূরণেতা যেভাবে দেবে সেভাবে তোমাদের মনে রাখতে হবে যে এইটা মানেই এই এক নম্বরটা প্রশ্ন উপপাদ্যটা, তার মানে এই যে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর প্রশ্নের উপপাদ্য পড়ার আগে প্রশ্নটা মনে রাখার মতো অবশ্যই পড়তে হবে, ওকে। এটা গেল এক নম্বর। এখন দুই নম্বরটা আবার বলছে এই যে এটা হচ্ছে দুই নম্বর, দুই নম্বরটা বলছে কি বৃত্তের সকল জ্যা সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে এই যে জ্যা এবং এই যে আরেকটা জ্যা, এই জ্যা এই কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটি একটি, তার মানে এইটার বিপরীত আরেকটা। আমি বলবো যে ক নম্বর এক নম্বর উপপাদ্যটা অবশ্যই আসবেই পরীক্ষায়, শিওর। আর তারপরে এই দুই এবং তিন, এই দুই এবং তিন এই দুইটার ভিতর পরীক্ষায় একটা আসবে, এটা শিওর 100% ধরে নাও। কেননা মনে রাখতে হবে যে অধ্যায় আছে দুইটা আর প্রশ্ন হবে হচ্ছে মোট তিনটা, তাহলে দুইটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন হতে হলে প্রশ্ন তো থাকা লাগবে, এই প্রশ্নগুলোই কিন্তু আসবে, ওকে। এখন দেখি যে এই প্রশ্নটা আসলে কিভাবে আসতে পারে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে ও কেন্দ্র ও এ বি এ ও সিডি বৃত্তের দুটি জ্যা প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি ও সিডি জ্যাদের সমদূরবর্তী, এটা একটি এখানে আসতে পারে। অথবা আবার ফিনিশিংয়ে এটাও আসতে পারে যে এখানে লেখা আছে এই যে এ বি সিডি জ্যাদায় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণিত, অথবা এই যে এখানে এইটাও আসতে পারে। আবার অনেক সময় এইটাও দিয়ে দেয়, হ্যাঁ, তার মানে এই দুটার মধ্যেও আসতে পারে, যে কোনো একটা এভাবে দিতে পারে। এখন প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে কীভাবে, এটি গেল। এবং আরও আসতে পারে এই যেখানে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটিও কিন্তু আসতে পারে, যে কোনো একটা দিতে পারে, এটা মনে রাখার মতো পড়তে হবে। আচ্ছা, তারপরে গেল তিন নম্বরটা, আমি যেটা বললাম যে দুই ও তিন এখান থেকে একটি আসবে শিওর, এবং এটি আর আগেরটার ঠিক বিপরীত। এটা কেমন, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, তার মানে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এখান থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, ঠিক উল্টো। হ্যাঁ, আগেরটা যেরকম ছিল তার ঠিক উল্টোটা এটা, তার মানে এটা কী বলছে, ও বৃত্তের কেন্দ্র ও এবং এ ও সিডি দুটি জ্যা, ও থেকে এ বি সিডি এর উপর যথাক্রমে ওই ও এফ লম্ব, তাহলে ওই ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে, এত কিছু দরকার নাই, একবারে প্রমাণ করতে হবে যে এইটা অথবা এটা যে কোনো একটা, না এটা হলে, হ্যাঁ এটা হলে প্রমাণ করতে হবে এ বি সমান সিডি, অর্থাৎ এ বি সমান সিডি বলতে এই জ্যা দুইটা সমান, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এইটা থাকতে পারে এবং ফিনিশিংয়ে থাকতে পারে এই যেটা এ বি সমান সিডি, যেহেতু এখানে বলছে যে প্রমাণ এ বি সমান সিডি দুইটি জ্যা, এটাই প্রমাণ করতে হবে। তারপরে আরেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উদাহরণ চার। এটা অনেক সময় পরীক্ষায় আসে, অনেক সময় আসেও না এটা, তবে এটা যে আসবে শিওর সেরকম বলা যাচ্ছে না। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ঠিক আছে। এইটা আমি কত পার্সেন্ট দিতে পারি, যদি পরীক্ষা আসার মতো হয় 60% দিতে পারি, অনেক সময় চলে আসে তো এটা, তবে এটা যদি আসে এই খ অথবা গ নম্বরেই আসবে, ক নম্বরে এত বড় অঙ্ক দেবে না, কারণ এটি একটি উপপাদ্য, মনে রাখতে হবে উদাহরণ হিসেবে দেওয়া আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ওকে। তবে এখান থেকে এমসিকিউ খুব পরীক্ষাতে আসে, এবং এর এই বৃত্তের বৃহত্তম ব্যাসই, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর, এইটা অনেক সময় এইভাবে আসতে পারে, তবে এত বানিয়ে আসবে না তোমাদের। তোমাদের আসতে পারে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা হলো, অথবা প্রমাণ করো যে এ বি গ্রেটার দেন সিডি, তার মানেটা কি এ বি হচ্ছে ব্যাস, এই সিডি হচ্ছে যে কোনো জ্যা, এই যে কোনো জ্যা থেকে ব্যাস বৃহত্তম, এটাই হচ্ছে প্রমাণ করতে হবে। এইটি একটি গেল। এরপরে অনুশীলনী আছে, এখন অনুশীলনী থেকে কী কী আসবে, অনুশীলনী থেকে এবারে আমি বলবো ক নম্বরে আসবে যেটা, সেটা আমি শিওর বলে দিচ্ছি, এর মধ্য থেকে আসবে, এর বাইরে কখনো আসবে না, কেননা এ জগতে আমি দেখছি যে এগুলি আসছে। যেমন 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত, এখানে সরাসরি এরকম দেওয়া থাকতে পারে, অথবা তোমার জ্যামিতি দেওয়া থাকতে পারে একটি বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর সমান
দেওয়া গেল যে 5 cm, হ্যাঁ 8 cm এত হলে এর ক্ষেত্রফল কত অথবা পরিধি কত, এই যেখানে দেওয়া আছে হয় ক্ষেত্রফল কত না পরিধি কত, এগুলো আসতে পারে। অথবা চিত্রের দেওয়া বৃত্তের ব্যাসার্ধের ব্যাস, হয়তো অনেক সময় আবার দেওয়া থাকতে পারে ব্যাস, ব্যাস এত হলে ব্যাসার্ধ কত, এইরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে এবং সেটি ক নম্বরে অবশ্যই আসবে। মনে রাখতে হবে জ্যামিতি থেকে মোট 3টি ক থাকবে, যেহেতু প্রশ্ন থাকবে তোমার 3টি, 1, 2 এবং 3টা। হ্যাঁ, তাহলে এই 1, 2, 3-এর যে ক নম্বর প্রশ্ন থাকবে, এই ক নম্বর প্রশ্নে অত পাবে কোথায় থেকে? কোনো একটাই দেবে, হয়তো চিত্রটি আঁকো, কোনো একটাই দেবে এরকম একটি থাকো, এই লেখো, এরকম বিভিন্ন প্রকারের এরকম হতে পারে। সেক্ষেত্রে দেখো 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত, এখানে কিন্তু আসতে পারে। মনে রাখতে হবে এখানে পাই সমান এত অথবা 3.1416, এগুলো অনেক সময় থাকে। এটা একটা গেল, আরও প্রশ্ন অনেকগুলো আছে, আমি সেখান থেকে দেখাচ্ছি যে এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ চলে আসে পরীক্ষায় কমন। এখানে উদাহরণ একটি 3 আছে, সেটিও দেখে নিতে পারো। এটি হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, তারপরে এখানে এই যে এটা, এটা অনেক সময় বড় আকারে চলে আসে, ছোট আকারে আসে না। যদি প্রশ্ন আসে তো অনেক বড় আকারে আসবে। আরও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে এই অঙ্কটা, যে একটি সমবৃত্ত অভিমুখ বেলুনের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, বেলুনটির বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেক সময় চলে আসে, মনে রাখবা কিন্তু। হয়েছে, তারপরে এভাবে এবারে অনুশীলনীতে থেকে দেখো কী কী আসতে পারে। একক ব্যাসার্ধের ক্ষেত্রফল, তারপরে এটা, এগুলোতে অনেক সময় ক নম্বর না আসে সম্ভাবনা আছে, 7 নম্বর থেকে কিন্তু অনেক সময় আসে। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। তারপরে এখানে যে 13 নম্বর 12 নম্বর খুব ইম্পর্ট্যান্ট, এগুলো অনেক সময় চলে আসে, এগুলো মাথায় রাখতে হবে তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ছিল মোট জ্যামিতির আলোচনা। এর পরবর্তীতে আর জ্যামিতি নাই, পরবর্তী অধ্যায় এগুলো। এর মধ্য থেকে যদি তোমরা পড়তে পারো, আমার মনে হয় শিওর কমন পাবা। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নেই, আমি যেগুলো বললাম সেগুলো দয়া করে পড়বা, তাহলে দেখবা তোমাদের কমন চলে এসেছে। এবং এই অধ্যায় থেকে বলি, আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে উপাদ্য আমি বললাম সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তোমরা সার্চ দিবা যে পিথাগোরাসের উপপাদ্য জেনিথ ম্যাথিস স্টাডি, চলে আসবে। পিথাগোরাসের উপপাদ্য লিখে, এই বিপরীত উপপাদ্য লিখে জেনিথ ম্যাথিস স্টাডি দিবা, এটা চলে আসবে। এবং সুন্দর করে বোঝানো আছে, যারা বুঝতে পারবা না তারা বুঝে নিবা। এবং এখানে মনে রাখতে হবে, যেখানে খেয়াল করো যে এইটা কিন্তু আমি দিয়েছি, এটা খুবই শর্ট আকারে দেওয়া আছে এবং এটা বুঝতে পারবা তোমরা খুব সহজে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, পরবর্তীতে বীজগণিত অথবা পাটিগণিত নিয়ে আলোচনায় আসবো। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।